দিসনি? এমা চিনি দিনি না, এমাবা ভুলে গেছি তাহলে। আজকে কি অবস্থা রে? আজকে আমি চায় চিনি দিতেও ভুলে গেছি, আজকে কি হয়েছে কে জানে। বাবা ওদিকে চিনি চাটা খাচ্ছে, এদিকে আমাদের চাটাও চিনি চা, এদিকে ঢালতে গিয়ে কত রকম পড়েও গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অনাদার টমডার ব্লগ। তোমরা দেখছো আড্ডা উইথ ওয়েন্দ্রিলা, সাথে আমি ওয়েন্দ্রিলা। যারা আজকে প্রথমবার দেখছো তারা প্লিজ চ্যানেল ভিজিট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করতে ভুলো না। তো আগের ভিডিওটা মানে লাস্ট ভিডিওটা যেখানে এন্ড হয়েছিল, তারপরে বিকেল থেকে আজকের এই ভিডিওটা স্টার্ট হচ্ছে। তো এখন সন্ধে হয়ে গেছে অনেকটাই, এখন হচ্ছে আমরা বেরোবো, রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো, কারণ এখন বেরোবো। বলেছিলাম লাস্ট ভিডিও যে বিকেলে ভালো প্ল্যান আছে, তো এখন প্ল্যানটা সাকসেসফুল করতে হবে। আচ্ছা তোমার নাকি, তোমার তো মাছের জল খেয়ে নাকি শরীর অসুস্থ লাগছে, এখন ঠিক আছে? অসুস্থ ঠিক না, মানে চাই সেটা সবাই বুঝেছে, যেটা মজা চাই চিনি হয়নি, চিনি ছাড়া কিন্তু আমরা খাই। এখন তো ঘুরতে যাব, তো এখন ঠিক। আর তাছাড়া কিন্তু চিনি ছাড়া চা আমরা খাই, মা বলেছে হ্যাঁ, মানে একটা সাডেন রিয়াকশন যে চিনি নেই, ঠিক আছে, বাট চিনি ছাড়া চা আমরা খাই। বিকেল বেলাটা চিনি দিয়ে খাই, সকালে চিনি ছাড়াই খাই, মানে চা খাওয়ার ধরন নাও, বিকেলে চিনি দিয়ে সকালে চিনি ছাড়া, ভালো। দেখে মোটামুটি বুঝতেই পেরেছ, এখন রয়েছে লিফটে, অনেকটা রাত হয়ে গেছে, এবার শিল্পীতন থেকে বেরোবো, তারপরে বাইরের মার্কেটে যাবো। বড়াপাওটা খেতে খুব ভালো, ওখান থেকে আমি আগেও বড়াপাও খেয়েছি, বড়াপাওটা ভীষণ ভালো, কিন্তু ফিশ ফ্রাইটা যে এতটা বাজে হবে ভাবতে পারিনি, একদম মানে একদমই জঘন্য, বলে বোঝাতে পারবো না। মাও খেয়েছে, মারও একেবারে ভালো লাগেনি, বলছে নিলি কেন তুই, শুধু শুধু টাকাটা নষ্ট। আমি কি বুঝতে পেরেছি তো ভাই, এসে একটু ওষুধের দোকানে গেছিলাম, দেখতেই পেলে, তার একটাই কারণ হচ্ছে গিয়ে আরে জামা ট্রায়াল দিতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, তার জন্য মা বললো ওয়েটটা ইমিডিয়েট মাপ, আমি আবার অন্ধকার হয়ে গেলাম। তবে ওয়েটটা আগে যা ছিল তাই আছে, তবে জামাটা হলো না কেন, জামার সাইজের কোনো গন্ডগোল আছে, বাড়িতে গিয়ে অন্য একটা জামার সাথে মেপে দেখবো, তাহলেই বুঝতে পারবো, আমার মনে হয় এই সাইজটার কোনো গন্ডগোল আছে। এ বলো, আরে মুড়ি ছাড়ছেও এখন, ঘুম থেকে উঠেছে, তুই শুয়ে কেন পড়লি? একটা রুটি আমি শেখবো আজকে, ঠিক আছে, শিখতে হবে না, বেল তো হবে না, ও আর খাওয়া যাবে না। অপমান করছে দুপুর থেকে, আরে বেলতে পারবো না, শেখতে দেখি, শেখি একটা রুটি, শেখি দেখি, আমি কখনো করিনি, এখন দিয়ে আবার ওই ছো আছে। দুটো কুর্তি কিনেছি, এটা তো তোমরা দেখেছো ট্রায়াল রুমে, এটা পরে আমি দেখিয়েছি, এটা আর পরিনি, এটা আমি ট্রায়ালও করিনি, সেম সাইজের তো নিয়ে নিয়েছি এই দুটো কুর্তি। তোমাদের কোনটা বেশি ভালো লাগছে জানিও, যদি তোমার পছন্দ বেশি কোনটা? আমার এটা। কোনটা? এটা। ও আচ্ছা, এটা বটল গ্রিন কালার। হ্যাঁ দুটোই সুন্দর, দুটোই আমার পছন্দ, দুটোই নিয়েছি।
আর এটা তো পেছনে এই আছে হ্যাঁ ওটা এখন না এখন না এখন না পরে আমি দেখাবো এই দুটোই আমি দেখাবো তোমরা তো উপর দিয়ে দেখেই নিলে বাট পুরো লুকটা পরে দেবো আমি যে বলেছিলাম লাস্ট দিনকে তো এর আগে আমি বলেছিলাম না যে শাড়ি নিয়ে আমি একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দেবো রিসেন্ট শাড়ির কিছু কালেকশন নিয়ে বা কি শপিং করেছি ওই নিয়ে তো ওই সময় এই কুর্তি দুটোকেও অ্যাড করে দেখিয়ে দেবো এখন আমি আর দেখাচ্ছি না হ্যাঁ ওটা কাজটা সুন্দর হ্যাঁ এটা জন্মদিনে পড়বি এটা জন্মদিনে কোনটা এটা জন্মদিনে তুমি কুর্তি দিয়ে খালাস হ্যাঁ তুমি জন্মদিনে আমার কুর্তি দেবা আর কি দেবো কুর্তি দেবো অন্য কিছু দিতে পারতে আর একটা ক্যাডবুরি তুমি এই বয়সে আমার ক্যাডবুরি দেবে তুই এখনো ক্যাডবুরি খেতে ভালোবাসিস তোর বয়স কি তুই এখনো বাচ্চাদের মতো ক্যাডবুরি খাবি এই বা ক্যাডবুরি বাচ্চারা খায় না বড়রাও খায় তবে তুমি জন্মদিনে আমাকে কুর্তি দিলে অন্য কিছু দিতে পারতে আর কি দেবো সুন্দর জামা কিছু দিতে পারতে রাত এখন একটা করছিলাম ভিডিওতে এডিট এটা কালকেই আপলোড হয়ে যাবে আর এত রাতে আমি এখন ঘুমিয়ে পড়বো আসার পর থেকে তোমার সাথে লাস্ট যখন কথা বলেছি তারপরে ওই একটুখানি ভিডিও দেখছিলাম কিছু এডিটিং করছিলাম দেন ডিনার করলাম আর সামনে তার মাঝখানে আর কথা বলা হয়নি তাই এখন ভিডিওটা এন্ড করেই দিই রাত হয়ে গেছে যেহেতু দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিই তাদের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এখন অবধি যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করো একটা কমেন্ট করে জানিও তোমার মতামত আর অবশ্যই এটাও জানিও যে তোমাদের এই ফুল লেন্থ ভ্লগগুলো দেখতে ভালো লাগছে নাকি যদি মিনি ভ্লগ দিই তাহলে সেটা দেখতে বেশি ভালো লাগবে আমাকে প্লিজ জানিও সেই মতো আমি ভিডিও দেবো তাহলে আজকের মতন এখানেই টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা বেরিয়ে তাদের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা